সব লোকে কইলা হলো নাকি জাত সংসারে, সব লোকে কইলা হলো নাকি জাত সংসারে। সকলের চরণে আমার ভক্তি রইল। তো যাকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠান মধুর মেলা, এই মেলায় আসার অনেক ইচ্ছে ছিল, আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সাইজের সেই অতি পরিচিত গানগুলো গাইবার চেষ্টা করব আমরা, আশা করি সকলের ভালো লাগবে। এতক্ষণ উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, তো সকলের চরণে আমার ভক্তি রইল। জয় গুরু। সকলের হাতখানা আমার মাথার উপর একটু রাখিবেন, সকলের চরণ ধুলি আমাকে দিবেন। জয় গুরু। মঞ্চে যারা উপস্থিত আছেন শিল্পীবৃন্দ, সকলের চরণে আমার ভক্তি রইল। জয় গুরু। আজ থেকে 150 বছর আগে ফকির লালন সাঁইজি মানবতার কথা বলে গেছে, মানব ধর্মের কথা বলে গেছে, তাই না? বলেছে কি, মানুষ ভজলেই সোনার মানুষ হবে। তাহলে আমাদের এমপি মমতাজ বেগম, তিনি কিন্তু মানুষ ভজারই একজন ব্যক্তি, তাকে ভালোবাসে না এমন কেউ কিন্তু নেই। আরে সব লোকে কয় লালন কি যায় এ সংসারে। সব লোকে কইলা হলো নাকি জাত সংসারে, সব লোকে কইলা হলো নাকি জাত সংসারে। নারী জাতের কি হয় বিধান, আসলে আমাদের মুসলিম ধর্মেতে কিন্তু
কথা আছে যে পুরুষদের ক্ষেত্রে সুন্নতে খাতনা দিলে হয় সেই পুরুষ মুসলমান। আর এই যে নারীর জাত, এই জাতকে কোন চিহ্নে বোঝার উপায় যে এই নারী কোন জাতের নারী, কোন ধর্মের নারী, বোঝার কি কোনো উপায় আছে? সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান? সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান? তোমার চিহ্ন হইতে প্রমাণ, তোমার চিহ্ন হইতে প্রমাণ, পাউনি চিনি দুষরে জগত জুড়ে জাতের কথা গল্প করে যথা তথা, লালন পালন রে
জয় জয়।